এটা বাধার মুখে শুধু সেন্সর বোর্ডে একজন মেম্বার যারা পরিচালক সমিতি থেকে যে আমাদের প্রতিনিধিত্ব করে উনি শুধু বাধা দেয় ওনার ব্যক্তিগত স্বার্থের কারণে, হয়তো বা হয়তো আমি তার ছবি দেইনি, আমার এখানে আসলে ছবি প্রোডাকশন ডিরেকশন দেওয়ার জন্য, কিন্তু তার বাধা দেওয়া উচিত না। খুব খুশি এরকম একটা ভালো ছবির সাথে সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা তারা ভূয়সী প্রশংসা করে আনকাট পাশ করলো, এটা ভালো লাগলো। আমি শুনছি যে সেন্সর বোর্ডে একটা মেম্বার খুব 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 বাধা দিছে, ওই একজন বাদ দিয়ে বাকি সবাই খুব প্রশংসা করছে। ওই যে একজন আছে উনিও বলতে ছবি ভালো, কিন্তু নানান পয়েন্টে সে এরকম বক্তব্য সেন্সর দেওয়া ঠিক হবে না, এরও অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বাকি সেন্সর মেম্বারে তার কথা শুনে নেই। তো সর্বসম্মতিক্রমে ছবিটা ব্যাপকভাবে প্রশংসিত এবং সেন্সর হইল, ভালো লাগলো, থ্যাংক ইউ। আর সো আমাদের 30 তারিখে মুক্তি দেওয়ার পথে আর কোনো বাধা রইল না। এটা বাধার মুখে শুধু সেন্সর বোর্ডে একজন মেম্বার যারা পরিচালক সমিতি থেকে যে আমাদের প্রতিনিধিত্ব করে উনি শুধু বাধা দেয় ওনার ব্যক্তিগত স্বার্থের কারণে, হয়তো বা হয়তো আমি তার ছবি দেইনি, আমার এখানে আসলে ছবি প্রোডাকশন ডিরেকশন দেওয়ার জন্য, কিন্তু তার বাধা দেওয়া উচিত না। উনি হলো আমাদের পক্ষের প্রতিনিধি, আমাদের 3টা প্রতিনিধি আছে এখানে, একজন পরিচালক সমিতি থেকে, একজন প্রদর্শক সমিতি থেকে, একজন প্রযোজক সমিতি থেকে, একমাত্র উনি সবসময় বাধা দেয় যে বাধাটা সরকারি আমলাদের দেওয়ার কথা ছিল। এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। আশা করি আগামী ভোটে ব্যালটের মাধ্যমে আমাদের সম্মানিত যারা পরিচালক আছেন এটার ব্যবস্থা নেবে। তাদের সব পরিচালকের কাছে আমার অনুরোধ রইল, উনি বিভিন্ন ছবিতে বাধা দেয় যেটা ঠিক না, সো ব্যালটের মাধ্যমে যাতে এটার সুরাহা করে। তার মানে যে সভাপতি ও সাধারণ সম্পাদকই পদাধিকার বলে সেন্সর বোর্ডের মেম্বার হয়। সো আগামবার আমার পরিচালক ভাইদের প্রতি অনুরোধ রইল, আপনারা ভোটের মাধ্যমে এটা পরিবর্তন করেন এবং বুঝিয়ে দেন যে উনি যা করতেছে ভুল করতেছে। কেউ কেউ না, একজনই, ওই যে আমি বললাম এই আমাদের পরিচালক সমিতির যে নেতা আছে গুলজার সাহেব, উনি এখানে বাধা দিছে, এবং বরং সরকারি আমলারাই বলছেন এটা তো সব ঠিক আছে, কোনো ভুল নাই, ও বিভিন্ন গানের রেফারেন্স দেখাইল, তারাই কাউন্টার দিছে, আমার কিছু বলার দরকার পড়েনি। তো একজন তো বললো যে আপনি খামা অযথা শুধু যাদের পিছু যাদের ছবি আসলে সাকিবের ছবি আসলে আপনি বাধা দেন কেন, এইসব কথা উঠছে। যাই হোক, তারপরে যে যারা এটার প্রতিবাদ করছে তাদেরকে আমার বিপ্লবী সালাম রইল, আপনাদের জন্যই, ওনার জন্যই, হয়তো ওনাদের জন্যই এটা ভালো ছবি বাংলাদেশের মানুষ দেখতে পারলো। পরিবর্তনটা আমরা দুইটা শব্দ পরিবর্তন করেছি, পরিবর্তন হলো এই যে দেশের যারা লিজেন্ডারি যারা সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক আছে তাদের একটা দাবি ছিল, এবং তার চেয়ে বড় কথা হলো গিয়া আপনার জাজের এটা 43 নম্বর ছবি, 42 নম্বর ছবি পর্যন্ত শালা নামে কোনো শব্দ ছিল না জাজের কোনো ছবিতে, নাই। তো এই একটা ছবিতে এসে একটা শালা শব্দটা ঢুকে যাচ্ছে, তাহলে আমার এই গর্বের জায়গা, জাজের যে গর্বের জায়গা, জাজের ছবিতে এত ছবি করছে কোনো শালা নামে শব্দটা থাকে না, এই গর্বটা জাজের হারায় যাচ্ছিল, এটা জাজের একটা ফিলিং। আর আমাদের আমাদের দর্শকগুলি যাদের দর্শকটা মেনলি মহিলা দর্শক আছে বিশাল, তাদের এবং ফ্যামিলি অডিয়েন্স আছে, যাতে তারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে শালা শব্দটা যাতে না শুনতে হয়। তো আমি এটা ফেললাম, এবং আবার আহমেদ যদি বুলবুল ভাই আবার একদিন ফোন দিল, ফোন দিয়া বললো যে আজ এই গানের এই কথাটা, তখন উনাকে আমি পুরো গল্পটা বললাম, আমার সিনেমার গল্প হলো এটা, আপনি কি বলেন ফেলে দেবো না রাখবো? তো বললো যে না, তোমার গল্প অনুযায়ী যদি এরকম থাকে তাতে ওই শব্দগুলি ঠিক আছে তোমার। তারপরে আমি আর রাখিনি, আমার না রাখার মনস্থির করলাম, সবাইকে সম্মান জানাইলাম, এবং আমার অডিয়েন্সের কথা চিন্তা করলাম, সবকিছু মিলেই, এবং আমার একটা গর্বের জায়গা আছে, যাদের একটা গর্বের জায়গা আছে যে যাদের ছবিতে শালা শব্দটা থাকে না, গালি তো অনেক দূরের কথা, অশ্লীল কিছু থাকে না, শালা শব্দ থাকে না, সব ক্লিন, এই জিনিসটা আমরা বজায় রাখতে চাইলাম। পুলিশে কইছে 24 ঘন্টা সময় এর মধ্যে হয় ক্রস ফায়ার নাইলে গ্রে। নির্বাচনের গরমে দহন দেখুন আরামে, এই স্লোগানটি সাথে নিয়ে দহন সিনেমার সাথে আছে ক্রিয়েটিভ সলিউশন, আমরা তো আছি ক্রিয়েটিভ সলিউশনের পাশে, আপনারাও থাকুন এবং বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দহন দেখুন।